চট্টগ্রাম অনলাইন স্কুলে সবাইকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি মোহাম্মদ শরীফুল ইসলাম, সহকারী শিক্ষক, চোরাপাড়া ফাজিল মাদ্রাসা, মেহপুর, নওগাঁ। আর আমি যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তা হচ্ছে সপ্তম শ্রেণীর বাংলা ব্যাকরণ নিয়ে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বই এবং খাতা কলম নিয়ে বসে পড়ো। কি তোমাদের খাতা কলম রেডি হয়েছে? আচ্ছা, তাহলে আমরা কালক্ষেপণ না করে মূল পাঠে যাই। আমরা প্রথমে একটি ভিডিও দেখব, ভিডিও দেখার পরে আমরা কাজে যাব। তোমরা ভিডিওটি দেখতে থাকো। এখানে তোমরা একটি দৃশ্য দেখতে পাচ্ছ যে জেলেরা মাছ ধরছে, কিছু ছেলে আছে, ছেলেরা পুকুরে মাছ ধরছে। এই দৃশ্যটি আমাদের অনেকেরই চিরচেনা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা সামনের দিকে যাই। যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ভিডিওটিতে কি দেখলে, যে ভিডিওটিতে দেখলে যে জেলেরা মাছ মারছে। তাহলে এখান থেকে আমরা কিছু অনুধাবন করতে পারছি। এখানে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে কি হলো, এই যে ছেলেটি কি করছে, ওই যে মাছ মারার পরে মাছ নিয়ে বাড়ি চলে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা, ছেলেটি মাছ কাঁধে নিয়ে বাড়ি যাচ্ছে, এরকম একটি বাক্যে আমরা দেখলাম যে ছেলেটি একটি শব্দ, মাছ আরেকটি শব্দ, কাঁধ আরেকটি শব্দ, আর কি বাড়ি যাচ্ছে, বাড়ি একটি শব্দ, যাচ্ছে একটি শব্দ। তাহলে এই যে প্রত্যেকটি শব্দ, এই প্রত্যেকটা শব্দগুলোই কি, এক একটা শব্দ এগুলো প্রত্যেকটি হচ্ছে পদ। তাহলে আমরা এভাবে বলতে পারি যে এই শব্দগুলো একের পর এক শব্দ বসে, এই যে এগুলোকে আমরা কি বলি? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের উত্তর সঠিক হয়েছে, এগুলো প্রত্যেকটাই হচ্ছে পদ। তাহলে আজ আমরা আলোচনা করব পদ নিয়ে। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, দেখে নি আমাদের এই পথ নিয়ে আমরা কি কি আজ শিখব। বিদ্যুৎ চলে যাওয়ার কারণে তোমাদেরকে আমি মনিটরে কিছু দেখাতে পাচ্ছি না, তাই পাঠে কিছু সমস্যা হবে, তোমরা ধরে নাও। লেকচার পদ্ধতিতে আজকে আমি তোমাদেরকে পাঠদান করছি। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা আজকে শিখছি পদ ও পদের শ্রেণীবিভাগ। তো এই পদ আমরা এ পাঠে কি কি শিখব একটু আমরা দেখে নেই। এই পাঠ শেষে আমরা শিখব পদ কি তা বলতে পারবে, পদ কি তা বলতে পারবে, বিশেষ পদের সংজ্ঞা বলতে পারবে, আর বিশেষ পদ এর শ্রেণী বিভাগ উদাহরণ সহ দিতে পারবে বা বলতে পারবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা কালক্ষেপণ না করে এখন সামনের দিকে যাই। তাহলে আমরা জানি পদ কাকে বলে, এটা আমরা এতক্ষণ বুঝে গেছি। বাক্যের মধ্যে অন্তর্গত প্রত্যেকটি শব্দকে কি বলে, পদ বলে। বাক্যের মধ্যে অবস্থিত প্রত্যেকটি শব্দকে পদ বলে। আর এই পদ হচ্ছে পাঁচ প্রকার, পদ হলো পাঁচ প্রকার, কি কি বলো তো, বলতে পারবে? হ্যাঁ ঠিক আছে, তোমরা সবাই যে যা বলেছ ঠিক আছে,
আমি আরেকটু তোমাদের সাথে বলছি, তোমরা একটু ভালো করে মিলিয়ে নাও। পদ হচ্ছে প্রথমে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। আমি আবার বলছি, পদ হলো পাঁচ প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে যে পদটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে বিশেষ্য পদ। তাহলে বিশেষ্য পদ কাকে বলে জানো তোমরা? হ্যাঁ, আমরা জানি কোনো কিছুর নামকে বিশেষ্য পদ বলে। অর্থাৎ যত প্রকারের নাম আছে এই নামগুলোকেই বলে বিশেষ্য পদ। শিক্ষার্থী বন্ধুরা, যারা এই মুহূর্তে উপস্থিত হয়েছ এই ক্লাস দেখার জন্য, তাদের সুবিধার্থে বল, বৈদ্যুতিক গোলযোগের কারণে আমাকে লেকচার পদ্ধতিতে পাঠদান করতে হচ্ছে। তোমরা আমার সাথেই থাকো, আমি তোমাদেরকে আজকে এইভাবে ক্লাসটা সম্পূর্ণ করছি। বিশেষ্য পদ, আমরা এতক্ষণে জেনে গেছি যে বিশেষ্য পদ হচ্ছে কোনো কিছুর নাম, অর্থাৎ নাম যেগুলো সবগুলোই এই বিশেষ্য পদ। তাহলে যেমন আমরা এখানে বলতে পারি রহিম, বই, খেলোয়াড়, আর কি সকল নাম, সকল জায়গার নাম, এইসব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জানলাম কোনগুলো বিশেষ্য পদ। এই বিশেষ্য পদ কে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে জানো তোমরা? একটু চেষ্টা করো, বলতে পারবে বলো তো কয় ভাগে? হ্যাঁ, তোমাদের উত্তর সঠিক হচ্ছে, বিশেষ্য পদ হচ্ছে সাত ভাগে বিভক্ত। আমরা যে সাত ভাগে বিভক্ত করব আমি নামগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমটি হচ্ছে নামবাচক বিশেষ্য বা সংজ্ঞাবাচক বিশেষ্য। দ্বিতীয়টি হচ্ছে স্থানবাচক বিশেষ্য। তিন নম্বরটি হচ্ছে বস্তুবাচক বিশেষ্য। চার নম্বরটি হচ্ছে গুণবাচক বিশেষ্য। পাঁচ নম্বরটি হচ্ছে জাতিবাচক বিশেষ্য। আর ছয় নম্বরটি হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য। সাত নম্বরটি হলো সমষ্টিবাচক বিশেষ্য। তাহলে এখন আমরা জানতে পারলাম যে প্রথমে পদ হলো পাঁচ প্রকার, কি কি? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। এখন এ অবস্থায় বিশেষ্য পদকে আবার ভাগ করা হয়েছে সাত ভাগে। এই সাত ভাগের হচ্ছে কি, প্রথমটি হলো নামবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্য, তারপরে হচ্ছে স্থানবাচক বিশেষ্য, তারপরে বস্তুবাচক বিশেষ্য, তারপরে গুণবাচক বিশেষ্য, জাতিবাচক বিশেষ্য, ক্রিয়াবাচক বিশেষ্য, আর সমষ্টিবাচক বিশেষ্য। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণে বিশেষ্যগুলো চিনলাম। যেমন আমরা সংজ্ঞাবাচক বিশেষ্য বা নামবাচক বিশেষ্যতে কি কি পাবো? নির্দিষ্ট স্থানের নাম, যেমন কি পাবো? তাজমহল, এটি হচ্ছে একটি সংজ্ঞাবাচক বিশেষ্য। এরপরে কি পাবো? যেমন নদী, নদীর ক্ষেত্রে কি? বুড়িগঙ্গা, এটি একটি। এরপরে পর্বত, হিমালয়, এভারেস্ট, এটিও হচ্ছে নামবাচক বিশেষ্য। এরপরে কি, মোসা ইব্রাহিম যেমন কি করেছিল হিমালয় পর্বত প্রথম বাংলাদেশি হিসেবে জয় করেছে, মোসা ইব্রাহিমকে আমরা ধরে নিতে পারি। এইরকম যত নাম আছে সবগুলো হচ্ছে আমাদের
এই নামবাচক বিশেষ্যর মধ্যে। তারপরে প্রসিদ্ধ স্থান এগুলো হচ্ছে নামবাচক বিশেষ্য। স্থানবাচক বিশেষ্যর মধ্যে আমরা কি কি দেখতে পারি? স্থানবাচক বিশেষ্যতে যেমন ঢাকা, ঢাকাটা কি? এটি একটি স্থান। এরপর আমরা আমাদের কক্সবাজার, এটি একটি কি? পর্যটন প্রসিদ্ধ স্থান। তারপরে মিশরের পিরামিড, এই যে মিশরের মিশর পিরামিডের জন্য কে বিখ্যাত? সালাম দিয়ে কথা বলছে, আপু কথা বলছে, একটু হুটে কথা বলে ক্লাস নিচ্ছে আপু। এরপরে মিশর, মিশর কি জন্য বিখ্যাত? পিরামিডের জন্য বিখ্যাত। তাহলে এটি হচ্ছে একটি স্থানবাচক বিশেষ্য। এরকম যত দেশ আছে সবগুলোকে আমরা স্থানবাচক বিশেষ্য হিসেবে ধরে নেব। তারপরে সৌদি আরব, এটা হচ্ছে একটা স্থানবাচক বিশেষ্য। কেন? এখানে কাবা ঘর আছে, এটি একটি স্থানবাচক বিশেষ্য। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা দেখব বস্তুবাচক বিশেষ্য। বস্তু কোনগুলো? যেমন একটি পানির পট, এটি হচ্ছে বস্তু। চেয়ার, টেবিল, লবণ, ধান, এগুলো হচ্ছে বস্তুবাচক বিশেষ্য। তারপরে আমরা কি করতে পারি? জাতিবাচক বিশেষ্য। জাতিবাচক বিশেষ্য বলতে যেমন মুসলিম জাতি, হিন্দু জাতি, খ্রিস্টান জাতি, বৌদ্ধ জাতি, এগুলো হচ্ছে জাতিবাচক বিশেষ্য। এরপরে আমরা জানব গুণবাচক বিশেষ্য। শিক্ষার্থী বন্ধুরা, ক্লাসটিতে আমি তোমাদেরকে যেভাবে উপস্থাপন করতে চেয়েছিলাম বৈদ্যুতিক গোলযোগের কারণে সম্ভব হচ্ছে না, তারপরে আমি তোমাদের সাথে আছি, তোমরা অপেক্ষা করো। শিক্ষার্থী বন্ধুরা, আমি এই লেকচার দান পদ্ধতিতেই আজ তোমাদেরকে পাঠদান করছি। গুণবাচক বিশেষ্য, গুণবাচকের মধ্যে হচ্ছে কি? যেমন সুখী বা দুঃখী, তারপরে কি? বলিষ্ঠ, তারপরে কি আমরা বলতে পারি? সাহস। এগুলো হচ্ছে কি? যে কোনো কাজের জন্য যে সাহস, এগুলো হচ্ছে গুণবাচক বিশেষ্য। ক্রিয়াবাচক বিশেষ্য, আমরা ক্রিয়াবাচক বলতে কি? যেগুলো দ্বারা কাজ সঙ্গে, যেমন ঝড়, ঝড়টা কি? ক্রমান্বয়ে চলছে, অর্থাৎ এটা হচ্ছে এক প্রকার ক্রিয়াবাচক বিশেষ্য। এটা নাম, ঝড় হলো নাম, কিন্তু সেটা হচ্ছে ক্রিয়া, কাজ করছে, ক্রিয়াবাচক বিশেষ্য। এরপরে কি? ঘুম, এটিও হচ্ছে এক প্রকারের নাম, কিন্তু এটা হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপর সাইকেলিং, অর্থাৎ আমরা সাইকেল যে চালাই, এই সাইকেলিং চালানোটা, এটাকেও বলা হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা দেখব সমষ্টিবাচক বিশেষ্য। সমষ্টিবাচক বিশেষ্য বলতে আমরা যেটা বলবো, ছেলে মেয়েদের দল একসাথে অনেকগুলো আছে, তারপরে কি? জনসভা, জনসভা, এটা হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। এরপরে আমরা কাজ করব, অনেকভাবে জানলাম যে বিশেষ্য পদের সাতটি ভাগ সবগুলোই আমরা এতক্ষণ জানলাম, বুঝলাম, শিখলাম। এবার তোমাদের জন্য একটি কাজ, তোমরা কাজটি লিখে নাও শিক্ষার্থী বন্ধু। তোমাদের কাজটি হচ্ছে প্রত্যেকটি গুণ, মানে যে বিশেষ্য পদকে আমরা যে সাত ভাগে ভাগ করলাম, প্রত্যেকটির দুইটি করে উদাহরণ তোমরা খাতায় লিখো, দুইটি করে উদাহরণ তোমরা খাতায় লিখো। আমি আবার তোমাদের সুবিধার্থে বলছি, যে সাত ভাগে বিশেষ্য পদকে ভাগ করা হয়েছে, অর্থাৎ নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য, স্থানবাচক বিশেষ্য, বস্তুবাচক বিশেষ্য, গুণবাচক বিশেষ্য, আর জাতিবাচক বিশেষ্য, ক্রিয়াবাচক বিশেষ্য, সমষ্টিবাচক বিশেষ্য, এই বিশেষ্য পদগুলো প্রত্যেকটির দুটি করে
উদাহরণ লিখো তোমরা। তো শিক্ষার্থী বন্ধুরা চলো সামনের দিকে আমরা যাই। এরপরে আমি যে এতক্ষণ তোমাদের যা শিখালাম তার মূল্যায়ন করব। মূল্যায়নে প্রথম প্রশ্নটি তোমাদের জন্য হচ্ছে পদ কি। হ্যাঁ, তোমরা পারবে, আমিও বলে দিচ্ছি। বাক্যের মধ্যে অবস্থিত প্রত্যেকটি শব্দকে পদ বলে। তাহলে আমরা পদের সংজ্ঞাটি কি বললাম? বাক্যের মধ্যে অবস্থিত প্রত্যেকটি শব্দকে পদ বলে। বিশেষ্য পদ কত প্রকার ও কি কি বলতো শিক্ষার্থী বন্ধুরা? বিশেষ্য পদ কত প্রকার? হ্যাঁ, তোমাদের উত্তর সঠিক হয়েছে। বিশেষ্য পদ সাত প্রকার। কি কি বলতে পারবে? নামবাচক বিশেষ্য, স্থানবাচক বিশেষ্য, বস্তুবাচক বিশেষ্য, গুণবাচক বিশেষ্য, তারপর ক্রিয়াবাচক বিশেষ্য, সমষ্টিবাচক বিশেষ্য, জাতিবাচক বিশেষ্য। তাহলে শিক্ষার্থী বন্ধু, এরপরে আমি তোমাদের বাড়ির কাজ শিখতে দেব। বৈদ্যুতিক গোলযোগের কারণে আসলে আমাকে পাঠটি এভাবেই সম্পূর্ণ করতে হচ্ছে। আমার পুরোপুরি প্রস্তুতি ছিল, কিন্তু বিদ্যুৎ না থাকার কারণে আমি তোমাদের পাঠটি যেভাবে উপস্থাপন করতে চেয়েছিলাম সেভাবে পারলাম না। এবার তোমাদের বাড়ির কাজটি তোমরা লিখে নাও। হ্যাঁ, খাতা কলম রেডি হয়েছে তোমাদের? তোমার বাড়ির চারপাশে যেসব বিশেষ পদগুলো আমরা ভাগ করলাম, এরকম প্রত্যেকটি বিশেষ পদের পাঁচটি করে উদাহরণ লিখবে তোমার বাড়ির চারপাশের এলাকা থেকে। পাঁচটি করে উদাহরণ লিখবে এবং লিখার পরে তুমি তোমার খাতাটা অবশ্যই তোমার অভিভাবক, ভাই, বোন, চাচা, চাচি, খালা, ফুপু, যাকে দিয়ে হোক মূল্যায়ন করে নেবে। আর যদি তাও সম্ভব না হয় তাহলে যখন প্রতিষ্ঠান করবে তখন তোমার শ্রেণী শিক্ষককে দিয়ে একটু মূল্যায়ন করে নেবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আসলে আমরা ক্লাসের শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। কাল ক্ষেপণ না করি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আগামীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।